গেল ঈদে কলকাতায় মুক্তি পায় জিত এবং বিদ্যা বিদ্যাসিন অভিনীত সিনেমা সুলতান দ্য সেভিয়ার মুক্তির আগে থেকেই এই সিনেমাটি ছিল আলোচনা এবং সমালোচনার তুঙ্গে অনেক আগে থেকেই অভিযোগ ছিল জিতে সুলতান সিনেমাটি নাকি তামিল সিনেমা ভেদালাম এর হুবহু নকল কিন্তু এই অভিযোগ সম্পর্কে সত্যিকারের কোনো প্রমাণ ছিল না কিন্তু এই সিনেমাটির টেলার মুক্তির পর দর্শক বুঝতে পারেন এই সিনেমাটি তামিল সিনেমা ভেদালাম এর হুবু নকল বা কপি তবে এই সিনেমাটি নকল নয় বলে দাবি করেছেন সিনেমার নায়ক জিত এবং এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয় সিনেমাটি একটি তামিল সিনেমার রিমেক তবে নকল নয় সে যাই হোক কলকাতা এবং বাংলাদেশে বিপুল পরিমাণে ভক্ত রয়েছে জিতের যারা জিতের ছবি সিনেমা হলে মুক্তি পেলেই সেই ছবি দেখার জন্য হলে ছুটে যান মুক্তির পর ঠিক তাই হল জিতের সুলতান সিনেমাটি বাংলাদেশ এবং কলকাতার দুই দেশেই বেশ ভালো দর্শক টেনেছে এবং সিনেমাটি সুপার হিট হয়েছে এই সিনেমা নিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী বলেন জিদ্দার সুলতান সিনেমাটির জন্য অনেক অনেক শুভকামনা জিদ্দার সবসময়ই সুপার হিট আশা করছি এবারও তার এই ছবিটি সুপার হিট হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে